নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু দীপু। আজ আমি এসেছি হোয়াটসঅ্যাপের একটি গোপন ট্রিক্স নিয়ে, অর্থাৎ গোপন সেটিংস নিয়ে। দেখুন, হোয়াটসঅ্যাপ আমরা সকলেই ইউজ করি, আর এখনকার সবথেকে জনপ্রিয় চ্যাটিং মাধ্যম মনে হয় হোয়াটসঅ্যাপ। তো এই হোয়াটসঅ্যাপে আমরা কীভাবে কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশান ছাড়া যে ফন্টগুলো আমরা চেঞ্জ করতে পারি, অর্থাৎ এর লেটারের ফন্টগুলো চেঞ্জ করব, দেখুন সেটা কীভাবে সম্ভব হচ্ছে। তার আগে সকলের কাছে রিকোয়েস্ট করব, সবাই পুরোটা দেখুন, স্কিপ করে কেউ দেখবেন না, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আসুন দেখি কীভাবে সেটা সম্ভব হচ্ছে। হোয়াটসঅ্যাপ ওপেন করুন। আমি একটি চ্যাট ওপেন করলাম, দেখুন এখানে আপনি টাইপ করুন। আমি টাইপ করছি, হাউ আর ইউ। হাউ আর ইউ টাইপ করলাম। এইবারে আপনি এই পুরো লেখাটার উপরে টাচ করে পুরোটা সিলেক্ট করুন। সিলেক্ট করলাম, উপরে দেখুন তিনটে অপশান চলে এসছে, কাট, কপি, পেস্ট। এটাকে আপনি কপি করে অন্য কোথাও ইউজ করতে পারবেন। আচ্ছা, তার পাশে দেখুন থ্রি ডট রয়েছে, এই থ্রি ডট মেনুতে আপনি ক্লিক করুন। ক্লিক করলাম, দেখুন এখানে চারটি অপশান এসছে, শেয়ার ওপরে, অর্থাৎ এটিকে আপনি অন্য কোনো মাধ্যমে শেয়ার, ফেসবুকে শেয়ার করতে পারেন, বা অন্য হোয়াটসঅ্যাপের অন্য কোনো চ্যাটিংয়েও শেয়ার করতে পারেন, অন্য কারো কাছেও পাঠাতে পারবেন। আচ্ছা, তার নিচে আছে বোল্ড, দেখুন বোল্ড যদি ক্লিক করি, দেখুন লেটারগুলো বোল্ড হয়ে গেছে। আচ্ছা, এরপরে আবার সিলেক্ট করুন, থ্রি ডট মেনু যান, দেখুন ইটালিক, ইটালিক যদি ক্লিক করি, দেখুন লেখাগুলো ইটালিক হয়ে গেছে। আবার পুরোটা সিলেক্ট করুন, সিলেক্ট অল, দেখুন এখানে আবার ইটালিক তলায় আর একটা অপশান আসছে, স্ট্রাইক থ্রো, অর্থাৎ এখানে ক্লিক করুন, দেখুন লেখাটা আর একটি ডিজাইন হয়ে গেছে, তার উপরে একটা ডট লাইন চলে আসছে, স্ট্রাইক থ্রো। তো এইভাবে আপনি লেখার মধ্যে বৈচিত্র্য আনতে পারবেন কোনো রকম থার্ড পার্টি অ্যাপ্লিকেশান ছাড়া। এবার এটাকে সেন্ড করে দেবেন, এটা অটোমেটিক সেন্ড হয়ে যাবে, আর এটাকে আপনি অন্য কোনো মাধ্যমে শেয়ারও করতে পারবেন। এখান থেকে সিলেক্ট করে নেবেন, পুরোটা সিলেক্ট করে নিন, শেয়ারে ক্লিক করুন, দেখুন শেয়ারের অপশান এখানে খুলে গেছে, অর্থাৎ ইমেল, মেসেজ, ফেসবুক, আপনি হোয়াটসঅ্যাপের অন্যান্য যেসব কন্ট্যাক্ট রয়েছে তাদের কাছেও এটাকে পাঠাতে পারবেন। তো কেমন লাগলো বন্ধুরা আজকের এই ছোট্ট টিপসটি? যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, শেয়ার বা কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে আমি পরবর্তীকালে আরও ভালো ভালো এরকমই কোনো ট্রিক্স নিয়ে আপনাদের সামনে আসতে পারি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার।